দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া চালতাখলা এলাকায় ছ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুপ্রিয়া শর্মার মৃত্যুর ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাতে বিলোনিয়া আর্য সমাজ এলাকা থেকে নিহত সুপ্রিয়া শর্মার স্বামী অলোক শীল শর্মা ও শ্বশুর গোপাল শীল শর্মাকে আটক করে। শুক্রবার সকালে শাশুড়ি অঞ্জু শীল শর্মা আত্মসমর্পণ করেন। নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজন স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরাধ নাম্বার 2021 কেস্টার অভিযুক্তদেরকে গতকাল রাত 12টার দিকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে, শ্রী গোপাল শীল শর্মা এবং অলোক শীল শর্মা। তার পরিপ্রেক্ষিতে আজ সকালবেলায় 19 তারিখে 8টার দিকে আরেকজন অভিযুক্ত শ্রীমতী অঞ্জু শীল শর্মা উনি সারেন্ডার করেছেন। সেই মোতাবেক আমরা সব লিগাল ফর্মালিটিস মেনটেন করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এই কেস কানেকশন। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া চালতাখলা এলাকায় ছ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুপ্রিয়া শর্মার মৃত্যুর ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাতে বিলোনিয়া আর্য সমাজ এলাকা থেকে নিহত সুপ্রিয়া শর্মার স্বামী অলোক শীল শর্মা ও শ্বশুর গোপাল শীল শর্মাকে আটক করে। শুক্রবার সকালে শাশুড়ি অঞ্জু শীল শর্মা আত্মসমর্পণ করেন। নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজন স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরাধ নাম্বার 2021 কেস্টার অভিযুক্তদেরকে গতকাল রাত 12টার দিকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে, শ্রী গোপাল শীল শর্মা এবং অলোক শীল শর্মা। তার পরিপ্রেক্ষিতে আজ সকালবেলায় 19 তারিখে 8টার দিকে আরেকজন অভিযুক্ত শ্রীমতী অঞ্জু শীল শর্মা উনি সারেন্ডার করেছেন। সেই মোতাবেক আমরা সব লিগাল ফর্মালিটিস মেনটেন করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এই কেস কানেকশন। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া চালতাখলা এলাকায় ছ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুপ্রিয়া শর্মার মৃত্যুর ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাতে বিলোনিয়া আর্য সমাজ এলাকা থেকে নিহত সুপ্রিয়া শর্মার স্বামী অলোক শীল শর্মা ও শ্বশুর গোপাল শীল শর্মাকে আটক করে। শুক্রবার সকালে শাশুড়ি অঞ্জু শীল শর্মা আত্মসমর্পণ করেন। নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজন স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরাধ নাম্বার 2021 কেস্টার অভিযুক্তদেরকে গতকাল রাত 12টার দিকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে, শ্রী গোপাল শীল শর্মা এবং অলোক শীল শর্মা। তার পরিপ্রেক্ষিতে আজ সকালবেলায় 19 তারিখে 8টার দিকে আরেকজন অভিযুক্ত শ্রীমতী অঞ্জু শীল শর্মা উনি সারেন্ডার করেছেন। সেই মোতাবেক আমরা সব লিগাল ফর্মালিটিস মেনটেন করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এই কেস কানেকশন। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা।